তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত কৃষ্ণমণি চৌধুরী রিয়াং পাড়ার বাসিন্দা দহরাম রিয়াং দুবেলা দুমুঠো খাবার জোটে না পরিবারে। এদিকে দহরামের মাত্র 3.5 বছরের ছেলে কুলুংশা ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। রাজধানীর জিবি এবং ক্যান্সার হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থাভাবে বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয় চিকিৎসা। প্রশাসনের দরজায় দরজায় গিয়ে ছেলের চিকিৎসার জন্য হাত পাতলেও এগিয়ে আসেনি কেউই। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর চাউর হতেই নজরে পড়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। বৃহস্পতিবার দহরাম রিয়াংয়ের পরিবারকে সচিবালয়ে ডেকে পাঠান তিনি, অর্থ সাহায্য করেন, কথা বলেন দহরাম রিয়াংয়ের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন দহরাম। খাওয়ার কিনতে গেলে টেকা নাই, জমির কাজ করে আনে তো জমির দাম এনে করুন লাগে, এই তো মানে ভাত খাইব না, এলে তো কেনে খাইব, এলে হসপিটাল গেছিল এমনি আমরা তো গরিব মানুষ কত থাকবো, 4-5 হাজার আছে মানে হাতে, এলে হসপিটাল গেছে, খোলা হসপিটাল গিয়েছিল, আর তারা অনেক ইয়ে করছে, ব্লাড টেস্ট করছে, তো কিছু ধরা পাই না, রোগীতে ধরা পাইছে না আর কি, তাহলে এমন জিবি রেফার করে দিছে, রেফার করার পর তারা এমন ব্লাড টেস্ট করছে, তারাও করছে, প্রাইভেটও করছে, আরও করেছে, এরা কিছু পাইনি। এরপরে ওই হাঁড়ির ভিতরে যেটা রক্ত আছে এটা টেস্ট করেছে তারা, এরপরে তারা কইছে তোমার আবুরে ব্লাড ক্যান্সার ধরে গেছে। একসময় মুখ্যমন্ত্রী সস্নেহে কোলে তুলে নেন শিশু কুলুংশাকে। মুখ্যমন্ত্রীর তৎপরতায় ক্যান্সার রোগীদের জন্য ধার্য করা 1,000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় কার্ডও করে দেওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এর চিকিৎসার জন্য অন্যান্য যা কিছু লাগবে তার সবটাই সহায়তা করবে রাজ্য সরকার। তো কোনো একটা দৈনিক পেপার এসেছিল যে ব্লাড ক্যান্সারের পেশেন্ট ও 3 বছর সোয়া 3 বছর ছেলে, ছোটো জুম চাষি, রিয়াংরা জুম চাষি, স্বাভাবিকভাবে এদের বড় মাত্রা জুম চাষ করে, জিজ্ঞাসা করেছি আমি, মনরেগার কাজ তো পেয়েছে বা পিডব্লিউডি কাজ হলে সেখানে কাজ করে, কিন্তু গরিব তো, বাকি সব সরকারি যা যা সুযোগ সুবিধা পায়, বাবার নামে পাট্টার জমিও রয়েছে, কিন্তু হসপিটালে দেখানোর পর তো ছেলে ব্লাড ক্যান্সার, তো স্বাভাবিকভাবে ব্লাড ক্যান্সারের চিকিৎসা মানে 4 ঠিকানা বড় মাত্রার পয়সা লাগে, কিন্তু এইসব জানার পর সঙ্গে সঙ্গেই আমার সিএমও থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ইনিশিয়েটিভ নেওয়ার পর তার ক্যান্সার পেশেন্টদের যে মাসিক 1,000 টাকা করে ভাতা তার এনরোল করে তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ইন প্রসেস রয়েছে, কিছুদিনের মাধ্যমে হয়ে যাবে, 1 সপ্তাহখানিকের মধ্যে। দ্বিতীয়ত প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার যে কার্ড রয়েছে 5 লাখ টাকার, সেটাও করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, উইদিন 7 ডেজ ই কার্ড হয়ে যাবে, তাতে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা এমনিতেই হসপিটালে ফ্রিতে করতে পারবে। চোখের সামনে তিল তিল করে নিজের ছেলেকে মৃত্যু মুখে যেতে দেখছিল কুলুংশার বাবা। দরজায় দরজায় হাত পেতেও পাচ্ছিল না কোনো সরকারি সাহায্য। স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে স্বভাবতই খুশি দহরাম রিয়াং। ব্যুরো রিপোর্টস, আর্চ ইন্ডিয়া, টিএনএন।